পরে মামার বাড়ি যেতেছি মিষ্টি কিছু নিলাম না যে দাঁড়ান কি বুঝো না কুকুররা তো বিনা দাওয়াতেই চলে আসে চুপ করেন আমরা এখানে বিনা দাওয়াতে আসি নাই আমার মামা শ্বশুর আমার শাশুড়ের দাওয়াতই সব বইলাই আমরা এই বাড়িতে আইছি শুইনা রাখেন একটা কথা আপনারা যে বাড়িতে বসবাস করেন এই বাড়ি শুধু আপনাদের শ্বশুরের না এই বাড়িতে কিন্তু আমার শাশুড়ি অংশীদার আছে মা হইলো আসো না তাড়াতাড়ি মানুষ আর আমরা কোন লেভেলের মানুষ এটা তো আপনি বুঝতে হব আমরা যাওয়ার পর যদি আমাকে নানান রকমের কথা শোনায় তখন তো আমরা অপমানিত হবো শুনো বৌমা ওইটা হইলো আমার ভাইয়ের বাড়ি আমার ভাই যত বড় লোকই হোক আমারে কোনোদিন অসম্মানই করবো না আমারে সবসময় হেরা আদর দিয়ে আইছে তুমি যাইয়া দেখো তোমারও অসম্মানই করবো না এবার চলো তো আয় সূর্য চল আর মন খারাপ করে থাকো না এবার চলো ঠিক আছে তোমরা যেহেতু কইতাছ আমি তো আর সেখানে না করতে পারি না চলো চলো মা আরে না না আমার বেদম আনন্দ আছে আমার মনে ফুটি বলছি বলছি আমার তৃতীয় বংশধর আসছে তার মানে আমার নাতি ভাই আসছে তুমি আসতেছে আমি দাদা হব সেই আনন্দে আমি পার্টির আয়োজন করছি বাড়িতে আর সেই পার্টিতে আপনি থাকবেন না এটা তো হয় না ভাই সাহেব অবশ্যই আসবেন অবশ্যই আসবেন আচ্ছা আচ্ছা রাখলাম কিন্তু আমার বোনটা তো এখন ধরে আসতেছে না বাবা জি আপনি কি সব লোকজনদেরকে ইনভাইট করেছেন হ্যাঁ আমি ইনভাইট করব না মানে আমার মনে হচ্ছে কি আনন্দ আমার নাতি ভাই আসবে দুনিয়ায় আর আমি আনন্দ করব না কি আনন্দ করব বলো যাক ভালো হয়েছে তো কাকে কাকে ইনভাইট করেছেন শুনেন বাবা আপনি কিন্তু আবার গ্রামের কোনো লোকজনকে ইনভাইট করবেন না তারা কিন্তু আমাদের এই পরিবেশের সাথে ম্যাচিং করে থাকতে পারবে না বাবা শুনুন আমি আপনাকে যে লিস্ট দিয়েছি সেই লিস্ট অনুযায়ী আপনি ইনভাইট করবেন আপনার আত্মীয় স্বজন তো ম্যাক্সিমাম গ্রামে থাকে তাদেরকে ইনভাইট করবেন না তারা আবার আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না আমার যে একটা বোন আছে গ্রামে থাকে আমি তো ওকে দাওয়াত করে ফেলছি বাবা এটা আপনি কি করেছেন আপনিই বলুন তো যখন সবাই খেতে বসবে তখন ওরা যদি হাত না দিয়ে খেতে বসে আবার মনে করেন ওরা তো হাত দিয়ে খাবে আর আমরা যাকে ইনভাইট করেছি সবাই তো চামিচ দিয়ে খাবে ব্যাপারটা কেমন দেখা যাবে বলুন তো আপনি শুনুন বাবা এত কিছু বুঝি না ইনভাইট করেছেন বেশ ভালো কথা আপনি এক্ষুনি তাদেরকে ফোন দিয়ে না করে দেন বৌমা এটা কি করে সম্ভব আমার আপন ছোট বোন আমি দাওয়াত করে ফেলছি আমি বলছি এই ঘটনাটা এখন আমি কি করে না করি বলো তাছাড়া তোমার বাচ্চা হবে এই কথা শুনে ওরা খুব খুশি হয়েছে এখন যে আমি কি করি আচ্ছা আচ্ছা বৌমা আমি দেখি কি করা যায় হ্যাঁ দেখি কি করা যায় বাবু বাবা এটা কি করলো বাবা যেটাই করুক না কেন এই বাড়িতে আমি কোনো ফকিন্নি লোকজন অ্যালাউ করব না শোন বাবা যেহেতু বলেই ফেলেছে এক কাজ করি ওরা তো আসবে এই বাড়িতে যখন আসবে ওদেরকে মেহমানের সামনে আনা যাবে না কাজের লোকদের সঙ্গে থাকতে দিব আর কাজের লোকের মতো ব্যবহার করব যাতে কেউ বুঝতে না পারে ওরা আমাদের আত্মীয় স্বজন কিন্তু বুবু বাবার সামনে এসব কিভাবে করব বাবাকে কোনো এক অজুহাত দেখিয়ে বাইরে পাঠিয়ে দিব তারপরে এদিক দিয়ে যা কাজকাম করার আমরাই করব কি বলছো তুমি বাড়িতে একটা অনুষ্ঠান বাবাকে বাইরে পাঠিয়ে দেবে অনুষ্ঠান তো সন্ধ্যায় আর সন্ধ্যা হতে না হতে আমরা সব কাজ সেরে ফেলবো এতদিন পরে আমার বাচ্চা হচ্ছে আমি চাই না ওই ফকিন্নির বাচ্চাদের জন্য কোনো প্রকার ঝামেলা হোক চল ভিতরে চল আরো প্ল্যান করতে হবে চল চলো মা একটা কথা কই চাও কি কথা কো এতদিন পরে মামার বাড়ি যেতেছি মিষ্টি মিষ্টি কিছু নিলাম না যে আরে বাবা তোর মামার ঘরে সব সময় মিষ্টি থাকে আমার খামলাবার মিষ্টি নেবো কেনলিকা আম্মা আমি কইতেছিলাম কি যতই আপনার ভাই হোক আর যতই তাকে ফিরি যে ঘরে মিষ্টি থাকুক না কেন আমাকে একটা দায়িত্ব কর্তব্য আছে না আমরা তো এই বাড়ির মেহমান
মিষ্টি কিন্তু নেওয়া উচিত। শুনো বোমা, তুমি গেলেই বুঝতে পারবা এত পরিমাণে মিষ্টি থাকে, আমরা আবার খামাক্ষা নেওয়ার দরকার কি? আর মিষ্টি না নিলে কি আমার ভাই আমার আদর করবো না? মা গো, তোমার না হয় ভাইয়ের বাড়ি, আমগো তো মামার বাড়ি, আমার বউ নিয়ে যাইতেছি, যদি কিছু কয়। কিছু কইব না, চল তো, আর কথা বলিস না। একটু জরুরি কাজ আছে আমার তার জন্য। অনুষ্ঠান পিছিয়েছে তাতে সমস্যা কি? আমরা দুই চার দিন থাকতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আমরা দুই চার দিন থাকার মতো কাপড় চোপড় নিয়ে আইছি। আমি আমি আপনার বাড়িতেই যাবো। কিন্তু অনুষ্ঠান এই মাসে আর না সামনের মাসে। আমি কইছিলাম কি যে এত দূর থেকে যখন আইসস, তাহলে খালি মুখে কেমনে যাবি? আমি কিছু টাকা পয়সা দিই, তোরা হোটেলে কিছু খাইয়া ভাবি মনে হইতাছে আমরা ওই বাড়িতে যাবো, এটা তার পছন্দ না। ভাইজান, বউর সামনে আমারে অপমানি করলেন, বউ আইতে চাই না, বউর আমি জোর করে নিয়ে আইছি। আরে এখন আপনি এই কথা কইলে বউ কি মনে করব? শুনেন ভাইজান, বউর নিয়ে যখন আয়াই পড়ছি, আমি দুই চার দিন আমার বাড়ি থাকা আবার চলে যাবো। না না, তুমি কিছু মনে করো না, আসলে আমি আমার মামার একমাত্র ভাগ্না, তো আমার অনেক আদর করে, ভাবছে সারা পথ না খেয়ে আইছি এলেগে টাকা সাজছে, তুমি কিছু মনে করো না, চলো। ঠিক আছে, চলো। ভাইজান বইতেছে। ভাইজান, তাহলে আমরা বাড়িতে যাই। সূর্য চল। হ্যালো, তোমাকে আমি সে কখন বসে আসার জন্য? আচ্ছা, বাড়িতে একটা অনুষ্ঠান, তুমি না আসলে কি হয় বলো তো? কি দেখো, আমি এত কিছু বুঝি না, তোমার আসতেই হবো। আচ্ছা ঠিক আছে, রাখো, পরে কল। কি রে, তুই এইখানে ফোনে কথা বলতেছিস? তোকে তো পুরো বাড়ি খুঁজে আসলাম। আরে ভাবি, তোমার দেবর আমি এত করে বলছি যে বাসায় অনুষ্ঠান, তুমি আজকে অফিসে যাও না অফিসে যাও না, কে শুনে কার কথা? সেই অফিসে গিয়ে বসে রইলো। ওইসব কথা বাদ দে, তো তোকে যে জন্য খুঁজছিলাম। বুবু, ওকে একটু ভালো করে বুঝিয়ে দাও। তুই তো ফোনে কথায় ব্যস্ত আছিস, তুই কি জানিস এই বাড়িতে সব ফয় ফকির নিয়ে এসে ভরতেছে, আর তার সব ফকিরনিদেরকে ইনভাইট করেছে এই অনুষ্ঠানে। এই ফকিরনিদেরকে বাসায় কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। ভাবি, কোনোভাবে ঢুকতে দেওয়া যাবে না, দরকার পড়লে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করবো। চল প্ল্যান করতে হবে কিভাবে তাড়ানো যায়। চলো চলো। আমি কইছি না, আমার মামার মেলা বড় লোক। মামা, আগের বার যখন আসছিলাম তখন ঘরের ভিতর তো ওই ঠান্ডা বাতাস বেড়ে কি জানি কয় এসি ওইটা লাগানো ছিল না, এবার লাগাইছেন। এসি লাগাইছি। বৌমা চলো। বাবা, এসব কি? আপনাকে না বলেছিলাম ওনাদেরকে না নিয়ে আসার জন্য? বাবা, আসলে আপনার কোনো আক্কেল জ্ঞান নাই, এখন তো এদের নিয়ে আসছেন, কিছুক্ষণ পরে ভাবি দেখবা কি ফকির মিসকিন যতগুলো আছে রাস্তা দিয়ে যায়, এগুলি ধরে ধরে বাড়িতে ঢুকাইছে। বৌমা, তোমরা বোঝার চেষ্টা করতেছো না কেন? এইটা আমার একমাত্র আপন ছোট বোন আর আমার ভাগ্না ভাগ্না বউ, ওরা আমার অনুষ্ঠানে আসবে না, তারা আসবে কারা বলো তো? আমরা কি করবো? আপনার ভাগ্না বউ, আপনার
ভাগনা, আপনার বোন, এতে তো আমার দেখার কোনো কিছু নেই। এদের কাপড় চোপড়ের কি অবস্থা, নোংরা। এরা কি পরিবেশ বুঝে? আজকে সন্ধ্যায় অনুষ্ঠান, সব মেহমানরা আসবে, তারা এসে যদি এদেরকে দেখে তারা কি ভাববে বলেন তো? ভাইজান, ভাইজান আপনি না কইলেন এক মাস পরে আপনাকে অনুষ্ঠান, তাহলে আমগুলোকে মিথ্যা কথা কইলেন কে? অনুষ্ঠান তো আজকে সন্ধ্যায়, আমরা কি দোষ করছি কোন? আম্মা, আপনি কোন, আমি আগেই কইছিলাম যে এই বাড়িতে আমাকে দাঁত খাইতে আসার কোনো দরকার নাই, ওনারা বড় লোক মানুষ, ওনাদের সাথে আমাকে যায় না। তারপরে আপনি কত আনন্দ স্বরে কইলেন যে আপনার ভাইয়ের বাড়িতে যাবেন, তারা আপনাকে মাথায় করে রাখবো, আমারে আদর করবো, ভালোবাসবো। কিন্তু দেখছেন ওনাকে কথার কি ধরন। আমি কইতাছিলাম কি এই জায়গায় দাঁড়িয়ে থাকা অপমানিত না হইয়া চলুন আমরা চলে যাই। হ্যাঁ যাও যাও, বাড়িতে খেতে পারে না এই জন্য আমাদের বাড়িতে আসছে খাওয়ার জন্য। বুবু তুমি কি বুঝো না, কুকুররা তো বিনা দাওয়াতেই চলে আসে। আমার তো মনে হয় ওদের কোনো পারিবারিক শিক্ষা নেই, যদি পারিবারিক শিক্ষা থাকতো তাহলে নির্লজ্জের মতো মানুষের বাসায় এইভাবে চলে আসতো না বিনা দাওয়াতে। চুপ করেন, এতক্ষণ আপনাকে অনেক কথা শুনছি, আমরা এখানে বিনা দাওয়াতে আসি নাই, আমার মামা শ্বশুর আমার শাশুড়ির দাওয়াত দিছে বইলাই আমরা এই বাড়িতে আইছি। আর তাছাড়া আসার পর থেকে আপনারা আমাকে অপমান করেই যাইতাছেন। ও আপনারা একটু ভালো দামি দামি শাড়ি পরবেন, গয়না গাঁটি পরবেন, তাই নিজেকে মানুষ মনে করবেন, আর আমরা নোংরা জামা কাপড় পরছি, আমরা গরিব বলে আমাকে মানুষ মনে হয় না? আমরা কি মানুষ না? আমার শাশুড়ি আপনারা জানা তাই করে অপমান করতেছেন, আমারে করতেছেন, আমার স্বামীরে করতেছেন, আর আপনারা যে আমাকে বারবার ভগিনী করে অপমান করতেছেন। শুনে রাখেন একটা কথা, আপনারা যে বাড়িতে বসবাস করেন এই বাড়ি শুধু আপনাদের শ্বশুরের না, এই বাড়িতে কিন্তু আমার শাশুড়ি অংশীদার আছে। আমার শাশুড়ি আপনার শ্বশুরের দয়া করে এই বাড়ি দিয়ে গেছিল, উনি কিন্তু চাইলেই পারত এই বাড়ির ভাগ নেওয়ার জন্য, আমার শাশুড়ি কিন্তু নেয় নাই, কারণ আমরা গরিব মানুষ, আমরা ওই কুড়ে ঘরে থাকাই অভ্যস্ত, এই বড়লোক বাড়িতে আমরা থাকার জন্য আসি নাই। আমাকে দাওয়াত দিছিল বইলাই আমরা দুই একদিনের জন্য আইছিলাম, আর আমি না কইছিলাম যে এই বাড়িতে আসার দরকার নাই, এবার আইছেন অপমানিত হইছেন, খুশি তো তোমরা, খুশি আপনি আম্মা? ভাইজান আপনি নিজেই তো আমার ওই বাড়িতে বিয়ে দিছিলেন গ্রামের ভিতরে, আর আমার তো জায়গা সম্পত্তি কম ছিল না, সবই ছিল সূর্যর বাবা মারা যাওয়ার পর, সূর্যরে বড় করতে যায় আমার সম্পত্তি সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনি তো এই বাড়ির অর্ধেক সম্পত্তি আমার দিতে চাইছেন, কিন্তু আমি তো নেই নাই, যে আমার ভাই ভাইয়ের ছেলে মেয়ে ভালো থাকবো, আমি আমি দুই চার দিন আগে এই বাড়িতে বেড়াতে পারব না, আমরা কাপড় চোপড় নর্মাল, আমরা গ্রামে থাকি, আমাকে তো সেই বড় বড় কাপড় চোপড় ভালো ভালো কাপড় চোপড়ের দরকার নাই, আমরা গ্রামের পরিবেশে যেমন থাকি এমনই ভালো, আপনার ছেলের বউরা আমার ছেলের বউরে এই অপমান করবো এটা আমি কোনোদিনও কল্পনা করি নাই ভাই, কোনোদিনও কল্পনা করি নাই। তুই কান্দিস না ভাই, তুই কান্দিস না, এই দিনটা আমার দেখতে হবে এটা আমি কোনোদিন কল্পনা করি নাই, আমি আমি তোর সম্পত্তি থেকে তোর আমি বঞ্চিত করব না, তোর সম্পত্তি তো তোর আমি দিমই, আমার যত সম্পত্তি আছে আমি তাও তোর দিয়ে দিব, তারপর আমি একটা আশ্রমে চলে যাব, আমি আমি এই নরকে থাকব না, এই নরকে আমি থাকব না, আমার নিয়ে চল আমি তোদের সাথে চলে যাব। না মামা, আপনি কেন আমার সাথে যাবেন? আর তাছাড়া আপনার সাথে তো আপনার বৌমারা কোনো সময় খারাপ ব্যবহার করে না, ওরা তো আপনারে ভালোই বাসে, সম্মানই করে, তাইলে কেন অযথাই আপনি ওনা ঘুরাই খেয়ে আমার সাথে যাবেন? আমার সাথে যাওয়ার কোনো দরকার নাই। চলেন আম্মা, চলো চলো, দাঁড়ান, এভাবে অনুষ্ঠান বাড়ি থেকে চলে যাবেন না, সত্যি আমাদের অনেক ভুল হয়েছে, আমরা মানুষ চিনতে ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিবেন। মা, যেহেতু ভাবিরা ভুল বুঝতে পারছে, ভুল স্বীকার করে নিছে, আমরা আর বোনের তো রাগ না রাখি, আসছে যেহেতু বেড়াই যায়, মামাও কষ্ট পাবে। মা বোন, তুই আগে মাফ করে দে। হ্যাঁ ভাই, ওগুলো তো পোলাপন মানুষ, ওগুলোকে রাগ করে আর কি করবো, ওগুলো তো আমি একটু মাফ করেই দিছি। চলো বোন, আজকে তো সন্ধ্যায় অনুষ্ঠান, সাজতে হবে না, তোমাকে আমার আলমারি থেকে খুব সুন্দর দেখে একটা শাড়ি দিব, ওটা আজকে সন্ধ্যায় পরবে, আসো। সূর্য যা তোর মারি না ঘরে যা, চলো মা।
কোটিপতি বাড়ির পলার বউগুলোকে গরিব ভাগনা বউয়ের মিল হয়েছে।